এ পর্বে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব পৃথিবীর প্রত্যেকটা লোক যার আবিষ্কারের ফলে প্রভাবিত হয়েছে এবং যে জিনিসটা ব্যবহার করে চলছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ হচ্ছেন আমেরিকার সোশ্যাল মিডিয়া সম্রাট এবং বিজনেস ম্যাগনেট, প্রযুক্তি জায়ান্ট, ফেসবুকের একমাত্র প্রতিষ্ঠাতা, কোম্পানির বর্তমান প্রধান অধিকর্তা। জুকারবার্গ মাত্র 23 বছর বয়সে বিশ্বের বিলিয়নিয়ার লিস্টে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে নিজের নাম লেখে। মার্ক জুকারবার্গ কোম্পানি ফেসবুক আজকে সোশ্যাল মিডিয়া জগতের একমাত্র প্রতিষ্ঠান যার সাথে কোম্পানির প্রতিযোগিতা দূর দূর পর্যন্ত নজরে আসে না। বিশাল ব্যবধানে তিনি সোশ্যাল মিডিয়া জগতের আধিপত্য বিস্তার করছেন। ফেসবুক কোম্পানির মোট মার্কেট ভ্যালু বা মার্কেট ক্যাপ প্রায় $1 trillion, মানে $1000 billion থেকেও বেশি। এখন মার্ক জুকারবার্গ ছোটবেলা থেকে কম্পিউটার প্রোগ্রামিং এর উপর আগ্রহ ছিল। তিনি মাত্র 11 বছর বয়সে প্রথম আবিষ্কার করেন যার নাম হলো জুকনেট। এই ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে তিনি তার বাড়ির সকল কম্পিউটারকে একটি ফ্রি নেটওয়ার্কের মধ্যে সংযোগ করে, একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে মেসেজ আদান প্রদান করার জন্য। তার এই আন্তঃসংযোগ ব্যবস্থা খুবই প্রশংসিত হয় সেই ছোটবেলায়। আর মাত্র 17 বছর বয়সে মার্ক একবার বিশ্বের বড় বড় টেকনোলজি কোম্পানির নজরে আসেন তার আবিষ্কার সাব মিডিয়া প্লেয়ার। এই মিডিয়া প্লেয়ার সফটওয়্যার বিশেষত্ব ছিল এর গান প্রেফারেন্সের ক্ষমতা। এটি ছিল সেই সময়ের ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল এর সফটওয়্যার। ব্যবহারকারীরা পছন্দ অনুসারে এর পরবর্তী গান নির্দেশ বা সাজেশন করতে পারত। এই স্কোয়ারটি লাইসেন্স কেনার জন্য সে সময় বিশ্বের সকল বড় প্রতিষ্ঠান জুকারবার্গের দুয়ারে ঘুরে বেড়ান, তাকে জব অফার পর্যন্ত করা হয়। কিন্তু মার্ক এটি বিক্রি করেনি, তিনি এটি ইন্টারনেটে ফ্রিতে ছেড়ে দেন আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যান পড়ার জন্য। 2003 সাল, মার্ক জুকারবার্গ জীবনে ঘটে এক অভূতপূর্ব যুগান্তকারী পরিবর্তন। তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করার কষ্টে তিনি তার ঘরে একাকী বসে খুব রেগে যান। তিনি তার গার্লফ্রেন্ডের বিরুদ্ধে ইন্টারনেট অপশব্দ লিখতে থাকেন। তখন তার এক বন্ধু মার্কে একটি খারাপ আইডিয়া দেন। তিনি মার্কে বলেন, তুই সকল মেয়েকে না পশুর সাথে আইডিয়া করে পোস্ট কর। মার্কের এই আইডিয়াটি খুব মনে লাগে, কিন্তু তিনি সেটা তার মতো করে করেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির সকল মেয়েদের ছবি তার ইউনিভার্সিটি প্রোফাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ে একজনের সাথে অন্যজনের তুলনা করে পোস্ট করেন, কে বেশি সুন্দর রেটিং করার জন্য, হু ইজ হট হু ইজ নট শিরোনামে। তার এই কাজে 4 ঘন্টার মধ্যে 22,000 ভিজিটর ওয়েবসাইটে ভিজিট করেন, যা সেই সময়ের ইন্টারনেট যুগের একটি ছোট্ট রেকর্ডও বলা যায়। মার্কের এই কাজ হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাড়াতের জন্য তাকে ক্ষমা চাইতে হয়। তবে এই কাজে তাকে পরবর্তীতে ফেসবুক তৈরির জন্য অনেক সহায়তা করেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন এবং বর্তমান তার সম্পদের পরিমাণ $150 billion কাছাকাছি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর তালিকায় 4 থেকে 5 নম্বরের মধ্যে ওঠানামা করেন। মার্ক জুকারবার্গের সংক্ষিপ্ত বায়োগ্রাফি আপনাদের মধ্যে তুলে ধরা হলো, কেমন লাগলো জানাতে ভুলবেন না।